বাটার গানটা কোথায় রাখলাম? হ্যাঁ, সেই দিন দাদুর ঘরে জল দিয়ে খেলা করছিলাম আমি, সেখানেই আছে। কি হলো স্বামীজি? আপনারা এগোন, আমি মাধবের সাথে দেখা করে আসছি। ঠিক আছে স্বামীজি, আপনি কথা বলে আসুন, আমি গাড়ির কাছে অপেক্ষা করছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 20 বছর আগে আমি নন্দিনীকে মন্ত্রবন্ধন করে দিয়েছিলাম। নন্দিনীর থাকার ঢিবিটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। ঠিক সেইভাবে তোমার গায়েও ওই ঢিবি তৈরি হয়েছে। নন্দিনীর ঢিবিটাকে আমি আমার বিজয়ের চিহ্ন হিসেবে ভেবেছিলাম, কিন্তু তোমার এই ঢিবিটা আমার মনে অপরাধী ভাব জাগাচ্ছে। আমার মনের এই অপরাধী ভাব দূর করতে হলে আমাকে কিছু একটা করতে হবে। পঞ্চাক্ষর মন্ত্র ছাড়া আমার আর কোনো কিছুই লাগবে না, সে তো আমি আগেই বলেছি। আপনি আমাকে কি দেবার জন্য এখানে এসেছেন? ওম নমঃ শিবায়। এই কালচক্রটা আমি তোমাকে দিচ্ছি, এটা নাও। কালচক্র আপনার দরকার আছে, আমার নয়। ওটা আপনি আপনার কাছে রেখে দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার বর্তমান মানসিকতায় এটা দরকার নেই বলে মনে হতে পারে, কিন্তু এই কালচক্রে নিজস্ব একটা শক্তি আছে, ওম নমঃ শিবায়। সে তোমার তপস্যাকে রক্ষা করবে। আমার তপস্যা রক্ষা করার জন্য এই জঙ্গলে কপালেশ্বর আছেন। ওম নমঃ শিবায়। এটা তুমি তোমার শিবের প্রতি ভক্তি থেকে বলছো। ওম নমঃ শিবায়। কিন্তু তোমার কোনো কাজে যাতে বাধা না পড়ে, ওম নমঃ শিবায়, সেই জন্য এটার প্রয়োজন আছে। এই চক্র তোমায় নিতেই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাদা, আমি যখন সামান্য মানুষ ছিলাম তখনও বলেছিলাম এই কালচক্র আমার লাগবে না। এখন আমি এই কালচক্রের থেকে অনেক বড় শক্তি, শিবগণ শক্তি পেতে চলেছি। এই কালচক্রের জন্য কত মানুষ ক্রমাগত যুদ্ধ করছে, কিন্তু আমি তোমায় এটা দেব বলছি আর তুমি নেবে না বলছো। শিব শক্তির জায়গাতে শক্তি এসেছে। শিবের তপস্বিনী হয়ে তুমি শিব শক্তিকে গ্রহণ করবে না বলছো। তুমি নিজের দাদার কথা মেনে এই চক্র নিয়ে নাও। তুমি যদি এটা গ্রহণ করো তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমি বলছি এটা গ্রহণ করো, কথা শোনো মাধবী। না দাদা, আপনি শত বললেও ওই কালচক্র আমি নেব না। ওই কালচক্র আপনার কাছে থাকলে সেটা আপনাকে রক্ষা করবে, তাতে আমিও খুশি হব। যদি আপনি আপনার বোনের খুশি চান তাহলে এই কালচক্র আপনি নিয়ে যান। ওম নমঃ শিবায়। আমি তোমাকে রক্ষা করতে চাইছি আর তুমি আমাকে। আমার কথা চিন্তা করেই তুমি এটা নিতে চাইছো না। বেশ, তবে আমি রেখে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির আগে আপনাদের মধ্যে কে কে মরবে সেটা আমি জানি না,
আর দু সপ্তাহ পরে আমার তপস্যা শেষ হবে, তারপরে আমি এসে নন্দিনীকে নাশ করে দেব। ওম নমঃ শিবায়। এখানে একটা ঘর আছে, এতদিন পরে দেখলাম আমি। ভাবছি ভেতরে গিয়ে দেখে আসি কি আছে। নিচে একটা ঘর আছে মনে হচ্ছে। পার্টনার, স্বামীজি তো তাড়াতাড়ি চলে আসবেন বলেছিলেন, এখনো তো এলেন না। আসবে, দাঁড়াও পার্টনার। ওই তো চলে এসেছেন স্বামীজি। স্বামীজি, এটা কি হঠাৎ এরকম ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো কেন? ওই নন্দিনী ও কি এখানে এসেছে?
ঝড় সাথে নিয়ে এসেছে এই ভৈরবী। আমার নাম কি করে জানলে তুমি? তুমি কে? এত হাসির কি হলো? তুমি কি ওই স্বামীজির শিষ্য নাকি? আরে উনি কে তুমি চিনতে পারছো না? কোনোদিন যদি দেখতাম তাহলে না চিনতে পারতাম। আর এনাকে তো আমি কোনোদিন দেখিনি। ইনি সেই স্বামীজি। তো রূপান্তর বিদ্যা শিখে চেহারা বদলে ফেলার মতন করেই স্বামীজিও চেহারা বদলে নিয়েছেন। সেই দিন তুমি ওই নন্দিনীকে ধরে আমার হাতে তুলে দেবে বলেছিলে, এখন খালি হাতে তুমি এসে দাঁড়িয়েছ। এই তোমার ক্ষমতা। আমার সেই ক্ষমতা আছে। সবকিছু করার পর যখন ওই নন্দিনীকে ধরতে গেলাম, ওই পার্বতী এসে সবকিছু আটকে দিল। আমি কোনো কিছু শুনতে চাই না। যখন তুমি আমায় কথা দেয়া সত্ত্বেও নন্দিনীকে ধরতে পারোনি, তখনই তুমি হেরে গেছো। একবারের জন্যে নন্দিনী আমার হাত ফসকে বেরিয়ে গেছে, আমি ওকে আবার ধরে আনবো। যখন তুমি ওকে ধরতে গিয়েছিলে তখনও সাধারণ সাপ ছিল, কিন্তু এখন সমস্ত শক্তি লাভ করেও শক্তি নাগ, ওকে ধরা আর তোমার পক্ষে সম্ভব হবে না। আমার ঠিক কতটা ক্ষমতা সেটা তুমি জানো না। এই ভৈরবী পারবে না এরকম একটা কাজও নেই। আমার যেটা লাগবে সেটা নন্দিনী নয়, কালচক্র। আমায় দিয়ে দাও সেটা। কথা দিয়ে না রাখতে পারলে কালচক্রের বিষয়তে কথা বলার তোমার কোনো যোগ্যতা নেই। তোমরা যদি আমাকে কালচক্র না দাও তাহলে তিনজনকে আমি জেল খাটিয়ে ছাড়ব। সেদিন যা বলেছিলাম আজও তাই বলছি, কালচক্র রাখার জন্যে যোগ্যতা চাই। নন্দিনীকে খুন করলে সেই যোগ্যতা হবে। নন্দিনীকে খুন করে কালচক্র চাইতে এসো, দিয়ে দেব তোমায়। নন্দিনীকে মেরে ফেলতে হবে, তাই তো? ওকে মেরে তবেই তোমাদের সামনে আসব। হঠাৎ করে নন্দিনীর সামনে গিয়ে দাঁড়াবে না, তার কারণ সে ভিন্ন রূপ ধারণ করেছে। সে এখন কোন রূপে আছে সেটা আমিও জানি না, আর সেই কারণেই আমিও আমার নিজের রূপ বদল করেছি। ও এখন আমাদের কাউকে পেলে কোনো মতেই ছাড়বে না। এই সময় তুমি ওকে খোঁজবার চেষ্টা করো না, তোমার ভালোর জন্য বলছি। প্রতিযোগিতাকে আমি ভয় পাই না, কার সাথে ঠিক টক্কর নেওয়া যায় সেটার অপেক্ষায় থাকি। আমি ঠিক কে সেটা শুধুমাত্র তোমাদের না, ওই নন্দিনীকেও বোঝাবো আমি। চলো চলুন স্বামীজি, চলো যাই। এরা কেন জঙ্গলে এসেছিল তিনজন? কোনো কারণ না থাকলে এই স্বামীজি তো ঠিক কোথাও যায় না। ঠিক কি কারণ হতে পারে? এই জঙ্গলে নিশ্চয়ই কোনো শক্তি আছে, প্রথমে সেটা কি আমাকে খুঁজে বার করতে হবে। কালচক্রের মতো অন্য কোনো শক্তি থাকলে ওটাকেই আমার নিজের বশে করতে হবে। দেবসেনা, দেখো তোমার জন্য কি এনেছি। কোথায় আছো তুমি? উপরে কোথাও থাকবে হয়তো, চলুন গিয়ে দেখি। দেবসেনা, সীতা, দেবসেনা কোথায় গেছে? দেবসেনা ওর ঘরেই আছে। তুমি এখানে কি করছো? দেবসেনার জন্য পায়েস বানাচ্ছি। ওহো, তোমাকে দেবসেনার দেখাশোনা করতে বলেছিলাম না, শুধু শুধু এই সব করার কি দরকার? ও খুব ভালোবাসে তো তাই করছি। আপনি ড্রেস আনলেন? আমি তো সবই এনেছি, এখন পছন্দ হবে কিনা দেখো। আপনি যখন সেটা পছন্দ করেছেন ওর নিশ্চয়ই পছন্দ হবে, নিশ্চয়ই খুব ভালো হয়েছে। চলুন ওকে পায়েসটা দিয়ে আসি। দেবসেনা, দেবসেনা,
দেবসেনা, সীতা তুমি তো বললে দেবসেনার রুমেই আছে, কোথায় দেখতে পাচ্ছি না তো। ও, সবাই এই ঘরেই আছো? এই ঘরেই তো ছিল, তো কোথায় গেল? দেবসেনাকে দেখতে পেলেন? ও ড্রেস পছন্দ হয়েছে? কি দেখলে বুঝতে পারা গেল না? দেবসেনাকে বাড়িতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেবসেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবসেনার আবার কি হলো? দেবসেনা বাড়িতে একলা থাকবে, ওকে দেখতে বলে যায়নি তোমাকে? এইখানেই তো আমি ওকে নতুন জামাটা পরালাম, ও নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে। নতুন জামা কাপড়? দেবসেনাকে ছেড়ে ড্রেস আনতে দোকানে গেছিলে? আরে দামি ড্রেস এনেছি আমরা, দেবসেনার জন্মদিনের জন্য ওইগুলো পরবে। আরে এই সব ব্যাপারগুলো ছাড়ুন, দেবসেনাকে অনেকক্ষণ থেকে পাওয়া যাচ্ছে না, ওকে আগে খুঁজে বের করতে হবে, চলো। ঠাকুর, গঙ্গা মা তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। দেবসেনা, দেবসেনা, দাদুও যেন খুব ভালো থাকে, বাবাও যেন ভালো থাকে। দেবসেনা, সীতা মাকেও তুমি ভালো রেখো, আমাকে তুমি বিদ্যা বুদ্ধি দিও ঠাকুর। দেবসেনা, 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 ও খুব জল তেষ্টা পাচ্ছে, এটার থেকে একটু জল খাই। আরে এতে তো জলই নেই, উপরে গিয়ে জল খেয়ে আসি, আর দাদুকে জিজ্ঞাসাও করবো এটা বলেনি কেন আমাকে। দেবসেনার বিষয়ে আমি কিছু জানতে পারছি না কেন? মা, দরজাটা খোলো প্লিজ। দেবসেনা, দেবসেনা, মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কোনো একটা শক্তি আমার শক্তিকে বাধা দিচ্ছে। কে আমাকে বাধা দিচ্ছে বুঝতেই পারছি না। দেবসেনা, তুই কোথায় আছিস বুঝতে পারছি না। দরজাটা খোলো। দেবসেনা, হে ভগবান, কোথায় আছো তুমি? কি রাজশেখর, মাধবীর ব্যাপারে চিন্তা করছো? স্বামীজি, পার্বতীপুরে ক্যাম্পে গিয়ে থাকা মাধবী জঙ্গলের দেবীর মন্দিরে কালচক্র থাকার কথা বলেছিল। পার্বতীর রূপ ধরে থাকা শিবনাগের সঙ্গে থেকে রহস্যটা জানল। সঞ্জীবনী শেখর রেখে পার্বতীকে শেষ করা সম্ভব বলে মাধবী তো বলেছিল। হ্যাঁ স্বামীজি, সত্যি কথা বলতে গেলে
মাধবীর জন্যই আমরা কালচক্রগুলো পাচ্ছি। এ ব্যাপারে মাধবী আমাদের সাহায্য করছে। আমাদের জীবনটা যাতে ভালোভাবে চলে তাই আমাদের জন্য কালচক্রগুলো ছেড়ে দিল, নিজের উদ্ধারে মনোনিবেশ করল। এর আগে মাধবীকে 20 বছর আগে দেখেছিলাম, তারপরে এই দেখলাম। মাধবী বাড়ি ঘর আর সংসার নিয়ে সুখে আছে সেটাই ভেবেছিলাম, কিন্তু তপস্যা করে গায়ের ওপর উয়ের ঢিবি বানিয়ে ফেলবে এটা আমি ভাবতে পারিনি। কেউ একলা থাকলে এরকম করে আধ্যাত্মিক পথে হয়তো চলে আসা যায়, কিন্তু সংসারী মানুষের পক্ষে বৈরাগ্য জন্ম নিলেও এরকম করে কি সাধনা করা সম্ভব? মাধবী এমন সিদ্ধান্ত কেন নিল? সবার মতন মাধবীও সুখে ঘর সংসার করবে বলে আশা করেছিল, কিন্তু বিধি সেই সুযোগ দিল না। ও যে মাসে ওর বিয়ে হলো সেই মাসেই ওর স্বামী সাপের কামড় খেল। তারপর বৈদ্য ডেকে আনবার পরে সে অনেক চেষ্টা করল, কিন্তু ওর স্বামীকে বাঁচাতে পারল না। পার্বতীর সাথে যে অন্যায় হয় সেই পাপটা একটা সাপের রূপ ধরে এসে ওর স্বামীর প্রাণ নিয়েছে বলে ও ভীষণভাবে ভেঙে পড়ে, আর বদলা নিতে সাপের বংশ একেবারে নাশ করে দেবে বলে শপথ নেয়। আমার বোন শুধু বুদ্ধিমতীই নয়, খুবই জেদি। যেটা ভেবেছে সেটা পূরণ না করা অবধি ও ছাড়বে না, শিবগণ হয়ে ওই ঢিবি ছেড়ে বেরোবে, সাপের বংশ নাশ করে দেবে। মাধবীর শক্তির সামনে নন্দিনী কিছুতেই বাঁচতে পারবে না। মাঘ মাসের শিবরাত্রির দিন নন্দিনীর মৃত্যুযোগ রয়েছে, ওই দিন আমাদের সতর্ক থাকতে হবে। নন্দিনীর সাথে পাল্লা দেওয়ার শক্তি এই মুহূর্তে আমার নেই, কিন্তু ওর হাত থেকে বাঁচবার বুদ্ধি আমার আছে। তোমরা সবাই নিশ্চিন্তে থাকো, কোনো রকম চিন্তা করো না। ঠিক আছে স্বামীজি। সব কিছু যেন ভালো হয় ভগবান। জঙ্গলেই থাকে বলে ওকে আমি খুঁজতে এলাম, কিন্তু ও তো এখানে নেই। তাহলে এই জঙ্গলে একবার খুঁজে দেখি, ওর থাকার জায়গাটা খুঁজে নিয়ে ওকে অবশ্যই আমার বশে আনতে হবে। ওম নমঃ শিবায়, 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 ওম
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জঙ্গলের ভেতর নন্দিনী থাকবে ভেবেছিলাম, কিন্তু এখানে তো একজন তপস্যা করছে। গায়ের উপর মাটির ঢিপি হয়ে গেছে, মনে হচ্ছে অনেক বছর ধরে তপস্যা করছে। এটা কে? কেনই বা এখানে তপস্যা করছে? ওই স্বামীজি তাহলে এখানেই এসেছিল। মনে হচ্ছে এ স্বামীজির কেউ নিজের লোকই হবে। দেখি তো একবার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুই আমাকে না জেনে শুনে আমাকে ছুঁড়ে ফেলে দিলি এভাবে? ওম নমঃ শিবায়। এত সাহস তুই ভৈরবীর গায়ে হাত দিলি? তুই কে বল? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে তুই? ওম নমঃ। তুই আমার এই স্থানে কেন এসেছিস? তোর যোগ শক্তি আমার তপ শক্তি কোনোদিন এক হতে পারবে না। তুই আমার কাছে আসার চেষ্টাও করিস না, চলে যা এখান থেকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি কোনো একজন তপস্বিনী হতে পারো, কিন্তু আমি একজন সম্পূর্ণ যোগিনী, শক্তির উপাসকী। পঞ্চাক্ষরী মন্ত্র ছেড়ে শক্তি মন্ত্র বলো দেখি। যেই মুখ দিয়ে ওম নমঃ শিবায় বলছো, সেই মুখ দিয়ে মহাকালীর মন্ত্র বলো। শিব হলেন শক্তিময়, তোমার এই শিবের বরদান পেয়েই ওই রক্তবীজকে যিনি সংহার করেছিলেন উনি কালী। আমি একজন শক্তির উপাসকী, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে মহাকালীর নাম যেভাবেই হোক জপ করতেই হবে, ওম নমঃ শিবায়, না হলে আমি তোমায় ছাড়বো না। ওম নমঃ শিবায়। এখানে অনেক বছর ধরে তুমি বসে তপস্যা করছো, তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এখন চলে যাচ্ছি, আবার আসব, তখন যেন এসে শক্তি মন্ত্রটাই শুধুমাত্র শুনি, না হলে তোমার চারিদিকের ঢিপি আমি ভেঙে দেব, তোমার তপস্যা ভঙ্গ করে দেব আমি। দীপ সেনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে সীতার কাছে রেখে আমরা গেছিলাম, অরুণ ফিরে এসে জিজ্ঞাসা করলে সীতার উপরই দোষ পড়বে। প্রথমে অরুণকেই এই ব্যাপারটা জানাতে হবে। দেবসেনা, হাই স্যার, আমার নাম অরুণ। স্যার, দিবাকর যখন বেঁচে ছিল আমি ওকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, কিন্তু ও মারা যেতে আমি ওই প্রজেক্টটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলি। কিন্তু এখন আমার যেরকম পরিস্থিতি,
আমায় ওটার ব্যাপারে একটু জানতে হবে। তো এই প্রজেক্টের ব্যাপারে দিবাকর কি কি ডিটেলস নিয়েছিল সেটা আমায় একটু বলবেন? মানে আপনি কি কিছু জানেন সেই ব্যাপারে? সাধারণত সমস্ত ক্লায়েন্টের ডিটেলস খুব সিক্রেটভাবে দিবাকর নিজেই হ্যান্ডেল করতেন, আর ওই ব্যাপারগুলো ওনার পিএর কাছে আপডেট করে রাখতেন। দিবাকর আপনার কন্ট্যাক্টস সেইভাবেই আপডেট করে থাকলে সেই ফাইলসগুলো এখনো অফিসেই থাকবে। আমার ওই ফাইলগুলোরই দরকার ছিল। আপনি একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি। ওকে। এবার জমবে মজা। কেউ তো দেখা যাচ্ছে না স্যার। এই নিন, এইটা আপনার ফাইল। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। এত ভরসা করে বাচ্চাটাকে তোমার কাছে রেখে গেলাম, আর তুমি কি করলে সীতা? দেবসেনার জন্মদিনের দিনই এই কাণ্ড হলো। এদিকে গঙ্গাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন দেবসেনারও কোথাও খোঁজ নেই। অরুণ এসে জিজ্ঞাসা করলে কি হয়েছে, দেবসেনা কোথায় গেছে? আরে বলো। তুই বাইরে যাওয়ার পরে গঙ্গা ফোন করেছিল আমার কাছে, বলল যে দেবসেনার জন্মদিনটা আমরা যেন সবাই মিলে খুব ভালো করে পালন করি। আমরা তো তারপরে ড্রেস কিনতে বেরিয়ে গেছিলাম, ভালো করে বলে গেছিলাম সীতা যেন দেবসেনাকে এক মুহূর্তের জন্যও না ছাড়ে। এখন দেখ কি হলো, দেবসেনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। দেবসেনা কোথায় গেছে? জানি না, ওকে আমি ঘরে রেখে পায়েশ করতে গিয়েছিলাম রান্নাঘরে। তোমাকে পায়েশ বানাতে কে বলেছিল? যে কাজটা দেওয়া হয় তার চেয়ে বেশি কাজ করে তুমি সব সময় কি প্রমাণ করতে চাও? দেবসেনার যদি কিছু হয়েছে আমি কিন্তু তোমায় ছাড়বো না। সব জায়গায় দেবসেনাকে খোঁজা হয়েছে? সব জায়গা খুঁজে নিয়েছে অরুণ। আরে তাহলে আরেকবার খোঁজো। ঠিক আছে। দেবসেনা দেবসেনা আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও ঠাকুর। দেবসেনা 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 এই শোনো, তুমি গঙ্গার মতোই কথা বলে দেবসেনাকে বোকা বানিয়েছো। গঙ্গাকে খুঁজতে দেবসেনা কি বাইরে চলে গেছে নাকি? আরে সত্যিটা বলো, তোমাকেই জিজ্ঞেস করছি, সত্যিটা বলো। এই সমস্ত কথা বলে আপনি আমায় কেন দুঃখ দিচ্ছেন? ও এখানেই কোথাও আছে নিশ্চয়ই। বাড়িতে সব জায়গায় খুঁজলাম, দেবসেনাকে কোথাও পাওয়া গেল না। ওকে ভরসা করে দেবসেনাকে ওর কাছে রেখে গিয়েছিলাম, আর ওদিকে দেবসেনাকে ছেড়ে আউট হাউসে গিয়ে দেবসেনার জন্য জামা কাপড় সেলাই করছিল। ও যা যা বলছে সব মিথ্যে। শোনো, ও বাচ্চাটাকে বাইরে নিয়ে গিয়ে কিছু একটা করে বাচ্চাটাকে ওখানেই ফেলে রেখে এসে এখানে আবার নাটক করছে। দেখো অরুণ, গঙ্গা আবার এদিকে হারিয়ে গেছে। তোমার আর ওর বিয়ের মধ্যে দেওয়াল ছিল দেবসেনা। দেবসেনা যদি মাঝখানে না থাকে, তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে পারবে সেটা মনে করে দেবসেনাকেও কিছু করেছে। কি করেছে জিজ্ঞেস করো। বলো দেবসেনা কোথায়? সবাই জিজ্ঞেস করছে, বলো। ওনারা যা বলছেন আপনি তা বিশ্বাস করছেন? কেন আমাকে এসব কথা বলছেন?
এক্সকিউজ মি, পুলিশ এখানে কেন এসেছে? আমি ফোন করেছিলাম অরুণ, তোমাকে ফোন করার পরে সীতার উপর আমার সন্দেহ হলো। ওকে জিজ্ঞাসা করার পরও কিছু বলল না, সেই জন্য পুলিশকে ফোন করে দিয়েছি। হ্যালো ম্যাডাম। বলুন স্যার। এখানে দেবী নামে কে আছেন? আমি স্যার। কার বাচ্চা হারিয়ে গেছে এখানে? আমার ভাইপোর মেয়ে। বাচ্চাকে শেষবার কে দেখেছিল? ওই ওর কাছে স্যার। জানেন স্যার, ওকে এত করে জিজ্ঞাসা করছি, কিছুই বলছে না। ভয় পাবেন না, বাচ্চা যেখানেই থাকুক ঠিক খুঁজে বের করব। হ্যাঁ স্যার। কনস্টেবল স্যার, ওয়াটার ট্যাঙ্ক, কুয়ো সব জায়গা ভালো করে খুঁজে দেখো। শুনছি। আপনার সাথে একটু কথা আছে, একটু এদিকে আসবেন। খুঁজে দেখেছিস? খোঁজা হয়েছে বাবা, কিন্তু কোথাও নেই ও। আমাদের বাড়িতে কোথাও নেই। গঙ্গা ফোন করে দেবসেনার জন্মদিনটা ভালো করে পালন করতে বললো। গঙ্গা ফোন করেছিল? তোমার কাছে এই কথাটা বলতে ভুলে গেছিলাম, গঙ্গা ফোন করে আমার সাথে কথা বলেছে, কিন্তু এখন খোঁজা সত্ত্বেও দেবসেনাকে কোথাও পাচ্ছি না। ওই তো বললো দেবসেনার জন্মদিনটা যাতে ভালো করে পালন করা হয়। গঙ্গা কোথা থেকে ফোন করেছিল? ফোনে কি আর কিছু বলেছে? কোথায় আছে সেটা জানি না, বলার আগেই লাইন কেটে গেছিল। বাবা এই ধরনের প্রশ্ন করছিল কেন?
গঙ্গা তো মারা গেছে, এখনো কি করে ফোন করতে পারে? এসব যে কি হচ্ছে, সত্যি যদি ফোন করে থাকে তাহলে কোথার থেকে করলো? ও নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছে, তাহলে আমার ব্যাপারে ওকে কিছু বলেনি? গঙ্গা যে ফোন করেছে সেই ব্যাপারটা স্বামীজিকে এই ব্যাপারটা জানাতে হবে। প্রথমে দেবসেনাকে খুঁজতে হবে। দেবসেনা, এখানে কি করছো মা? তুমি কি করে ভেতরে গেলে মা? দাদু, আমি ওয়াটার গান নিতে ভেতরে এসেছিলাম জানো তো, তখন ভুল করে এই ফটোটা ফেলে দিয়েছিলাম। তারপরে ওই চক্রটা ধরে আমি খেলছিলাম।